হ্যাঁ ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উইথ এ নিউ ব্লগ। আজ হচ্ছে সোমবার আর ঘড়িতে এখন বাজছে 8:20। তো আমি জাস্ট ঘুম থেকে উঠলাম, তো চলো আজকের ভিডিওটা আমি এখন থেকেই শুরু করছি আর তোমরাও দেখতে থাকো আজকে সারাদিন আমি ঠিক কী করে কাটাচ্ছি। তো চলো আজকে দিনটা এখন থেকেই শুরু করে দিই। এখন নিজের মুখটাই যেন ক্যামেরাতে কেমন অন্য অন্য লাগছে, কারণ এতদিন আমি ভিডিও করেছি, তো তখন তো আমার চুল নর্মাল ছিল তো, বাট আজকে যখন আমি ক্যামেরাটা বারে বারে অন করছি মনে হচ্ছে যেন নিজেকেই নিজে চিনতে পারছেন, একটু অন্যরকম লাগছে। তবে হ্যাঁ, সাডেনলি এরকম মেকওভার কিন্তু খুব ভাল লাগে আর আমার মনে হয় সববার করা উচিত। হে ভগবান, ওয়েদারটা তোমাদেরকে দেখাই একবার। এই হচ্ছে ওয়েদার, দেখো কন্টিনিউ বৃষ্টি তো হয়েই চলেছে, মানে আমি জাস্ট দেখলাম, দেখো ওয়েদারটার অবস্থা, পুরো মেঘ করে রয়েছে আর অঝোরে বৃষ্টি পড়ে যাচ্ছে। কাল বিশ্বকর্মা পুজো, ভগবান এরকম করলে অফিসে যাব কি করে বিশ্বকর্মা পুজোতে, দেখো কি অবস্থা। আর ওই ধারের রাস্তা তো দেখালামই না, ওই রাস্তা জল দেখেই বুঝতে পারছো পুরো জল হয়ে গেছে, ওই দিকটা পুকুর, ওই রাস্তাটা ডোবা টাইপের। তো এই অবস্থা কন্টিনিউ, জোরে 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 বৃষ্টি পড়ে যাচ্ছে আর তার সঙ্গে এরকম ঠান্ডা হাওয়া দিয়েই চলেছে। কাল হচ্ছে বিশ্বকর্মা পুজো আর কাল আমাদের অফিসে পুজো হয়, আর ওই কারণে আমরা সমস্ত প্ল্যান করেছিলাম যে অফিসে একটু সুন্দর করে সেজে গুজে শাড়ি পরে যাব। বাট যা ওয়েদার, এতে সাজবোই বা কী করে শাড়ি বা পরবো কী করে। কালকে তো প্ল্যান ছিল, মানে আমার প্ল্যান ছিল যে সকালবেলা রেডি টেডি হয়ে ছাদে যাবো, একটুখানি ফটো শ্যুট করবো, একটা রিল বানাবো, দেন আমি অফিস যাব। তো আমার এরকম প্ল্যান ছিল, কিন্তু আমি অনেক ঘরেও উঠবো ঠিক করে রেখেছিলাম যাতে আমি সবটা ম্যানেজ করতে পারি। বাট আমি বুঝতে পারছি না কী হবে, কী লেভেলের এরকম যদি ওয়েদার থাকে তাহলে আমি কী করেই বা তোমার মানে শাড়ি পরবো, কী করেই বা যাবো, যাই হোক সাজগোজি বা কী করবো, দরকার যদি এরকম দেখি এরকম বৃষ্টি হচ্ছে তাহলে অজ্ঞতা কুর্তি বা চুড়িদার পরেই যাবো, কারণ এই বৃষ্টিতে শাড়ি পরার কোনো মানেই হয়। তো যাই হোক চলো ব্যাঙাচির ওই জুসটা খেয়ে আসি। এই হচ্ছে আমার ব্যাঙাচির জুস, এই ব্যাঙাচির জুসই বলি তো, ব্যাঙাচির মতনই তো দেখতে এদেরকে, যে ব্যাঙাচিগুলো যেরকম থাকে বা জলে, তো আর এটা এরকম গঙ্গা জল গঙ্গা জল কালার হয় তার কারণে আমলা জুস দেওয়া হয়। আর মা এখানে গিয়ে ইয়ে কাটছে, পেঁপে কাটছে, কিছু একটা বানাবে হয়তো, পেঁপেই তো এটা নাকি, এটা পেঁপে, ওই পেঁপেটাই তো দেখলাম আমি। এটা গিয়ে তাড়াতাড়ি করে খেয়ে নি, তারপরে আজ থেকে একটু হাত পা নাড়াচাড়া করবো, এক্সারসাইজ করবো তার মধ্যে। আজকে অনেকদিন বাদে একটুখানি এক্সারসাইজ করে বেশ ভালো লাগলো, শরীরটা কি ফ্রেশ ফিল করছি। তো হ্যাঁ, বেশ অনেকদিন বাদে আজকে এক্সারসাইজটা করলাম, 15 মিনিট মতন একটু করে নিলাম, করে নি এবার আমি তো দেখালাম আমার সকালের ড্রিঙ্কসটাও খাওয়া হয়ে গেছে, এবার যাবো বসার ঘরে গিয়ে দেখি, একটুখানি বসে তারপর চা খাবো, বাইরে এখনও বৃষ্টি হয়ে যাচ্ছে। প্রতিদিন ভাবি যে আমি আজ একটু তাড়াতাড়ি কাজ করব, আজ একটু তাড়াতাড়ি আমি কাজটা করে নেব, যাতে আমার আর কি একটুখানি আমি রেস্ট করতে পারি, একটু টাইমলি সবটা ম্যানেজ করতে পারি। আর প্রতিদিন আমি সেম প্রবলেমে পড়ি, সেটা কি, সেটা হচ্ছে আমি টাইমলি ম্যানেজ করতে পারি না। মায়ের সঙ্গে যে গল্পে আমি যখন বসি, আমি যে কন্টিনিউ বক বক করতে করতে আমার খেয়ালই থাকে না ঘড়ির কাঁটা কোথায় চলে গেছে। আজকে আমি এক্সারসাইজ করে গেছি, গিয়ে চা খেলাম, আর দেখি আর 5 মিনিট বসবো, বসেই উঠে পড়বো, তখন 9:00 মতন বাজবে, বসে উঠে পড়বো, তাহলে আমি একদম টাইমলি সবটা ম্যানেজ করতে পারবো। এই নিয়ে যে কথা বলতে 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 কখন যে 9:15 বেজে গেছে খেয়ালই করিনি, 9:15 বাজে, তারপর তাড়াতাড়ি করে উঠে এলাম, এখন ঘড়ি কাটতে সেই 9:18 বেজে গেছে, মানে অ্যাজ ইউজুয়াল যেরকম আমি লেটে চলি ঠিক সেরকম লেটেই আমি চলছি, 9:18 বেজে গেছে। এবার আমি ভিডিওটা আপলোড করতে বসিয়েছি, ভিডিওটা আপলোড করতে বসিয়ে তারপর আমি যাবো স্নানে, স্নান সারবো, পুজো করবো, তারপরে হচ্ছে খাবো, তারপর হচ্ছে একটুখানি রেস্ট পাবো, মানে একটুখানি রেস্ট নেবো, টিভি দেখবো এরকম আর কি। বাট সেটা করতে করতেই আমার 10:00 বেজে পেরিয়ে যাবে, 10:15 তো হয়েই যাবে, পাক্কা 1 ঘন্টার গল্প। তো ওই হচ্ছে ব্যাপার, মানে কিছুতেই আমি টাইমলি কোনোটাই ম্যানেজ করে উঠতে পারি না, দেখা যাক তাড়াতাড়ি করি, যদি কিছুটা ম্যানেজ করতে পারি তো একদিক দিয়ে ভালোই হবে। স্নান করে খাওয়া দাওয়া কমপ্লিট, এখন উঠেছি হচ্ছে রেডি হওয়ার জন্য। তো বাইরের বৃষ্টিটা এখন একটু কমেছে,
তো তাড়াতাড়ি করে রেডি হয়ে বেরিয়ে যাই, কারণ না হলে আবার যদি বৃষ্টি আসে না তখন খুব মুশকিল হয়ে যায়। এখন ওয়েদারটা ভালোই, মানে হালকা হালকা মেঘটাও কেটে গেছে, আকাশটা ক্লিনও হয়েছে, কিন্তু বৃষ্টি হলে তখন খুব মুশকিল হয়ে যায়। ওই রিক্সার মধ্যে জল টল ছেটে, মানে আর ওখানে জল জমে তো খুব খুব মুশকিল, জল ছেটে আর গায়ের মধ্যে। তো তাই যাত্রী রেডি হয়ে বরঞ্চ বেরিয়েই যাই। তো আমি অলমোস্ট রেডি, এবার জাস্ট চুলটা করবো আর বেরাবো। হ্যাঁ, চুলে তো এখন কিছু করার নেই, কারণ আমি কিছুই করবো না, জাস্ট একটুখানি আঁচড়িয়ে আমি চলে যাব। চুলটা আমার খোলাই থাকবে। হ্যাঁ, সকালে সবসময় তো চুল খুলে আমি যেতে পারবো না ঠিকই, কিন্তু যেহেতু তিনটে দিন একটু ঠিকঠাক করে মেনটেন করতে হয়, ডেফিনেটলি চেষ্টা করবো। ইভেন তিনটে দিন না, আমি চেষ্টা করবো পুজোর আগে পর্যন্ত এটাকে একটু প্রপার ওয়েতে রাখার, একটু মেনটেন ঝেনটেন করার। তো এমনি যা হওয়ার হবে। তো বাস আমি কমপ্লিট রেডি, জাস্ট একটু মানে দেখতে পাচ্ছো না, কেটে যাচ্ছি আমি মনে হচ্ছে, ঠিক আছে, জাস্ট একটু পারফিউম লাগিয়ে বাস লাগানো কমপ্লিট। আর যেটা আর একটা করবো সেটা হচ্ছে আমি একটা রাবার ব্যান্ড নিয়ে যাবো হাতে করে। চলো এবার তোমাদের আমি দেখাবো আমার ফুল লুকটা কেমন লাগছে। তো দিস মাই ফাইনাল লুক, এইভাবেই আমি যাব। আর এই রাবার ব্যান্ডটা আমি হাতে নিয়ে নিলাম, কারণ বাই চান্স যদি কোনো কিছু করার সময় চুল আমাকে ডিস্টার্ব করে তো তখন জাস্ট হালকা করে একটু টাই করে নেবো, তাই জন্য। তো চল নিচে দাঁড়িয়ে আছো, দেখেছো না একবারই কিন্তু এই রাবার ব্যান্ডটা দিবি, ডবল করতে যাবি না, ভাজ না না ডবল না। তো চলো এরকম কথা বলে নিয়েছিস তো, হ্যাঁ কালকে দিবি যে এত মেক করেছি মনে হচ্ছে যেন রাতে হাঁটছি। হ্যাঁ খোলা, মানে সেই লাইটটা কেউ জ্বালাইনি, আমি আর জ্বালালাম না, এইভাবেই চলে যাবো। চলো বেরিয়ে পড়েছি, বাড়ি চলে এসেছি, মানে জাস্ট ঘরে ঢুকলাম, এসে ড্রেসটা চেঞ্জ করলাম গা হাত পা ধুয়ে, এবার গিয়ে মুখটা এখনও ক্লিন করা বাকি আছে, মুখটা ক্লিন করব। মুখটা ক্লিন করার পর আজ একটা কাজও আছে, ফেসের যে মানে ফেসিয়াল যে হেয়ার থাকে সেটা রিমুভ করার প্ল্যান আছে, দেখি, কারণ কালকে সকালবেলা একদম টাইম পাবো না, তাড়াতাড়ি যেতে হবে। আর যাতে মেকআপ যেহেতু একটু আড্ডু হলেও করবো সেটা যাতে ঠিকভাবে বসে, তার জন্য ফেসিয়াল হেয়ার রিমুভ করাটা মাস্ট ইম্পর্টেন্ট, তো সেটা আমি করবো। তো যাই গিয়ে আগে তাড়াতাড়ি করে ফ্রেশ মানে মুখটা ক্লিন করে নিই, তারপর তোমাদেরকে দেখাচ্ছি কীভাবে রিমুভ করবো। এর আগেও মনে হয় আমি একবার দেখিয়েছিলাম, বাট আজকে আমি একটু ডিটেলে তোমাদের দেখিয়ে দেবো। তো আমি গিয়ে ততক্ষণে ফ্রেশ হয়ে নিই পুরোটা, তারপর। তো আমি মুখটা ক্লিন করে নিয়েছি, একটু হেয়ার ব্যান্ডটা লাগাতে হলো, চাপে আছে হেয়ার ব্যান্ডটা লাগিয়ে মাথায়, যত তাড়াতাড়ি সম্ভব আর কি করা যায় সেটারই চেষ্টা করছি। মুখে ফার্স্ট যেটা লাগাবো সেটা হচ্ছে অ্যালোভেরা জেল, আমাকে একটা ভালো অ্যালোভেরা জেলও কিনতে হবে, এটা প্রায় শেষের পথে। এটা ভালো করে মুখে চলছে, এবার এখানে ভালো করে এটাকে লাগানো মুখে, যে কোনো আর কি অ্যালোভেরা জেল, কারণ এটা এখন না করলে আমার আর টাইম লাগবে। এইবারে রেজার যে যেটা ইউজ করো তুমি সেইটা দিয়ে এই মশাটা কালকে যদিও আপার লিপ করে নিয়েছি, বাট আপার লিপটা করবো না, আপার লিপ বাদ দিয়ে বাকি গোটা ফেসটা এইভাবে গোটাটা ক্লিন করে নেব। তো চলো কমপ্লিট করে নিই, তারপর বাকিটা দেখাচ্ছি যে কিরকম লাগছে। যদিও ফোরে এটা আমার করা আছে কালকে, কারণ কাল আমি পার্লারে গেছিলাম, আমি ফোরে আর আপার লিপ কমপ্লিট করে নিয়েছি কালকে, তাও গোটা ফেসটা যখন করছি ওই দুটোকেই বাদ দেবো, কারণ তো প্রপারলি পুরোটা করি
করে নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি কতখানি উঠেছে, দেখো বুঝতে পারছো তুমি না এগুলো প্রপারলি, তোমাদেরকে দেখাচ্ছি কেমন লাগে। এই হচ্ছে আমার আফটার লুক ক্লিন করার পর, আমি গোটা ফেসের যা যা হেয়ার ছিল সব আমি রিমুভ করে দিয়েছি, দিয়ে ভালো করে মুখটা জল দিয়ে ধুয়ে নিলাম। এবার যেরকম প্রপার তোমরা স্কিন কেয়ার করো সেরকম করে নেবে, আমার মুখের জলটা শুকলে আমি এরপর টোনার লাগিয়ে যেরকম স্কিন কেয়ার করা সেইটা করে নেব, কারণ স্কিন কেয়ার তো ডেফিনেটলি করতে হবে, কারণ যেহেতু একটা রেজার মুখে গেছে তো সেজন্য ওটা আগে করে নিতে হবে। তো আমি ঝটাপট গিয়ে এখন স্কিন কেয়ারটা করে নিই। এই হচ্ছে আমার ফুল কমপ্লিট লুক, মানে তোমার ইয়ে করার পর স্কিন কেয়ার করার পর ফুল লুক একদম এরকম। তো এটা তোমরা করতে পারো, এর মধ্যে কোনোরকম কোনো সাইড এফেক্ট হয় না, কোনোরকম র্যাশেস বা পিম্পল হয় না, যদি কোনো অ্যাক্টিভ অ্যাকনে থাকে সেটা যদি থাকে তো সেই পিরিয়ডসটা বাদ দিয়ে বাকি তোমরা যে কোনো সময় করতে পারো, যদি অ্যাক্টিভ অ্যাকনে না থাকে তো, যদি অ্যাক্টিভ অ্যাকনে থাকে তাহলে একটু করবে না, ওই টাইমটাতে করবে না, অ্যাকনেটা চলে গেলে তারপর আবার করবে। তো আপাতত আমার মুখে কোনো অ্যাক্টিভ অ্যাকনে নেই, তো সেই কারণেই আমি করলাম, নাহলে আমি করতাম না। তো যাই হোক, এবার ফোনটাকে আমি চার্জে দিই, চার্জে দিয়ে তাড়াতাড়ি করে খেতে বসি। মা অলরেডি খাবার নিয়ে এসছে, আর আগে ডিনারে রয়েছে ডালিয়া স্যুপ, সেটা তোমাদের আগের দিনকেই দেখিয়ে দিচ্ছি কেমন দেখতে হয়, তাই আজকে আর দেখাচ্ছি না, তো ঝপাঝপ খেয়ে নিই। আমার কমপ্লিট হয়ে গেছে, বাইরে কি ভালো হাওয়া দিচ্ছে দেখেছো, জানলাটা খোলা আছে, ভীষণ সুন্দর হাওয়া দিচ্ছে, আর পিছনের টিভিটাও দেখতে পাচ্ছ, টিভিতে গান চলছে, কতটা ক্যাপচার করছে জানি না, আমি সাউন্ডটা খুব কমিয়ে রেখেছি তোমার, কারণ এখন হচ্ছে আমার একটু মি টাইম কাটানোর সময়, আমি এখন সুন্দর করে গান শুনবো আর রিল্যাক্সে হচ্ছে বসে বসে ভিডিও এডিট করবো। ইউটিউব, ফেসবুক, ইনস্টা এটাই আমি করতে থাকি, যদি ইউটিউবটা আমি খুব কম করি, ফেসবুক আর ইনস্টাটাই বেশি করি, তো সেই সমস্ত কিছু করতে থাকবো। কিন্তু রাতে শুতে যাওয়ার আগে যেই কাজগুলো একবারই না করলে নয়, সেটার মধ্যে ফার্স্ট আমার ব্রাশ করা কমপ্লিট হয়ে গেছে, আর স্কিন কেয়ার করাও তো কমপ্লিট হয়ে গেছে, নাও তো আমি সাউন্ডটা একটু কমিয়ে দিয়ে আসি, বুঝতে পারছি না তো কখন বলতে কখন কপিরাইট খেয়ে যাই, তো সেই জন্য হ্যাঁ লাস্ট যে কাজটা সেটা হচ্ছে লিপ বামটা দেওয়া, লিপ বামটা দেব। আর যেরকম বললাম কিন্তু ব্রাশ করা কমপ্লিট হয়ে গেছে, এই ব্রাশ কমপ্লিট করে এসে তারপর লিপ বাম লাগাচ্ছি। তো লিপ বাম লাগানোর ডান, আর আর একটা জিনিস সেটা হচ্ছে দিস, এটা আমার যখনই চুল আর কি আমি স্মুথ করি তখনই আমি মানে এই কোমটাকে ইউজ করি আর কি, চুলটা নিজের আঁচড়ানোর জন্য প্রচুর, আর এটা খুব আঁচড়ানো ইজিও হয় আর এটা চুলের জন্য ভালো, কোনো রকম চুলে জটও পড়ে না, চুল ছেড়ে না, তো এটা একটা ভালো প্লাস পয়েন্ট। তো আমি চুলে যখনই কোনো রকম কোনো ট্রিটমেন্ট করি, এটা আমার কেনাই থাকে, আমি সেই সমস্ত সময় এই কোমটাকে ইউজ করি, এই ব্রাশটা আমার প্রচণ্ড ভালো লাগে তোমার চুল আঁচড়ানোর জন্য। তো এখন আপাতত আমি এই কোমটা ইউজ করছি, শুধুমাত্র অফিসে যখন কোম নিয়ে যাই আমি তখন নর্মাল হেয়ার জিরো নিয়ে নেন, বাড়িতে আমি এটাই লাগাই, কারণ এত বড়োটাকে আমি ক্যারি করি না। তো যাই হোক, রাতে তার চুল পাচ্ছি না, তো আই এম অল সেট ফর গো টু বেড, তো চল তাড়াতাড়ি করে যাই গিয়ে শুয়ে পড়ি। তো চলো ভিডিওটা আজ এটুকুনি রাখছি, কাল সকালে তাড়াতাড়ি ঘুম থেকে ওঠা আছে, তার কারণ তো তোমাদের বললামই, কাল আমার অফিসে বিশ্বকর্মা পুজো আছে, তো সেখানে আমি যাব প্রপার ডেকটাপ হয়ে একদম, তো যখন যাব সেই সমস্ত কিছু তো তোমরা দেখতেই পাবে, প্রচুর কাজও আছে ওখানে গিয়ে, সেই সমস্ত কিছু করতে হবে, তো সেই কারণে যেহেতু আর্লি আর্লি শুয়ে পড়ছি, আর্লি না নর্মালি আমি যেরকম শুই, বাট হ্যাঁ ফোনটা যদি কম খাটবো তাড়াতাড়ি ঘুমোবো, আর কালকে ভোর ভোর উঠে ফ্রেশ হয়ে স্নান করে রেডি ফেডি হয়ে একদম বেরোবো। তো ভিডিওটাকে আর লম্বা করছি না, তো ভিডিওটা এইটুকুনি রাখছি আজকে, আর এই ভিডিওতে যদি কিছু ভালো লাগে ডেফিনেটলি লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটা, মনে করে সাবস্ক্রাইব করে দিও, তোমাদের সঙ্গে দেখা হচ্ছে কালকে সকাল সকাল একটা নতুন ভিডিওতে, তো চলো টাটা বাই বাই, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে কালকে সকাল সকাল একটা নতুন ভিডিও।